সারা দেশে বইছে উপজেলা নির্বাচনের আমেজ, পাড়া মহল্লায় ভোটের হিসেব নিকেশ, সাদা কালো ও রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। তীব্র গরমে জনসংযোগে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলেও তার তোয়াক্কা করছেন না প্রার্থীরা, কারণ চূড়ান্ত লড়াইয়ের দিনের খুব বেশি বাকি নেই। তাই তো একটুও সময় নষ্ট করতে চাইছেন না তারা। ভোট প্রার্থনায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লা ও হাটবাজারে পদচারণা প্রার্থীদের নিত্য নতুন কৌশল আর প্রতিশ্রুতিতে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। জনগণের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকব, উন্নয়ন ধারাবাহিকতা আমরা ইনসাফ ভিত্তিতে আমরা অবশ্যই করব। আমি যদি নির্বাচিত হতে পারি তবে এ এলাকার আমি উন্নয়নের জন্য কাজ করে যাব। ব্যাপক সারা আমরা যেখানে যাচ্ছি সেখানেই আপনার গণজোয়ার সৃষ্টি হচ্ছে। নির্বাচনের মূল হিসেব নিকেশ ভোটারদের কাছে, ভেবেচিন্তেই যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। যারা আমাকে কাজবাজ করবে, সুখ দুঃখ দেখবে আর রাস্তাঘাট করবে, সেই ধরনের প্রার্থী আমরা চাই। যে উন্নয়ন করবে তাকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব, তাকেই আমরা চাই। একটাই দাবি সরকারের কাছে, আমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে সুন্দর একটা নির্বাচন হয়। আগামী 8 মে 152টি উপজেলা পরিষদ নির্বাচন ব্যালট ও ইভিএমে অনুষ্ঠিত হবে ভোট। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।